অপবিশ্বাস, শাকিব খান, বুবলি, এই তিনটি নাম এবং এই নামগুলোকে কেন্দ্র করে যত ঘটনা আছে সেই ঘটনাগুলো কেন যেন আমাদের চোখের সামনে থেকে সরছেই না। এবং যদিও ঘটনাগুলো একটু স্তিমিত হওয়ার মতো ব্যাপার হয়, তখনই দিদিমণি আবারও টেলিভিশনের পর্দায় চলে আসছেন, বিভিন্ন নিউজ ফিডে চলে আসছেন, বিভিন্ন লাইভে চলে আসছেন এবং যেন গসিপগুলো হয় এমনভাবেই তিনি কথা বলছেন এবং কিছু টপিক দিয়ে দিচ্ছেন। টপিকের মধ্যে অনেক কিছু আছে, যেমন সবাই তাকে কপি করছে, কেউ যেন তাকে কপি না করে, শাকিব খান তার ক্র্যাশ, তিনি শাকিব খানকে অনেক ভালোবাসেন, তিনি শাকিব খানের কাছে টাকা কেন চেয়েছেন, এবং আমরা যারা পাতি পেজ হোল্ডাররা আছি তারাও কিন্তু টপিকগুলোকে লুফে লুফে নিচ্ছি যে উনি এটা কেন বললেন, ওটা কেন বললেন, সেটা নিয়ে আমরা খুব একটা বিশ্লেষণ করছি। আমি এত কিছু ধরেন বাকিগুলো নিয়েও বিশ্লেষণ আমি করব, করতে চাই, কারণ এগুলো আসলে ভালো টপিক। হ্যাঁ, এটা আমি করতে চাই, কিন্তু তার আগে আমি করতে চাই যে ব্যাপারটা নিয়ে ভিডিওটা বানাতে চাই সেটা হচ্ছে যে অপবিশ্বাস, উনি বলেছেন যে হ্যাঁ, বুবলিকে ইঙ্গিত করে বলেছেন, কথাটা ইঙ্গিতপূর্ণ ছিল যে ওর শিক্ষাগত যোগ্যতা থাকতে পারে কিন্তু সেটা শুধু সার্টিফিকেটে, আসল শিক্ষা হচ্ছে পারিবারিক শিক্ষা যেটা অপবিশ্বাসের আছে। এবং এই শিক্ষা, হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কেন্দ্র করে আমরা কিন্তু অনেক কথা হতে দেখেছি, কথাগুলো কীরকম, শাকিব খান বলেছেন সে এত শিক্ষিত সে এরকম কেন করলো, অপবিশ্বাস তিনি তো বলেই ফেলেছেন এই কথা যে বুবলির শিক্ষাগত যোগ্যতা সেটা সার্টিফিকেটে হতে পারে কিন্তু আসল শিক্ষা তার হয়নি। শাকিব খানের কাছ থেকে এত বড় ধোকা খাওয়ার পরও বুবলির আসল শিক্ষা হয়নি, হ্যাঁ, যাই হোক সেটা অন্য টপিক। কিন্তু ব্যাপারটা কী হলো যে ঘুরে ফিরে যেন একটা সুশিক্ষিত নারীর শিক্ষাটাও তার একটা শত্রু হয়ে দাঁড়ায়, এবং সেটা শুধু বুবলির ক্ষেত্রে নয়, আমরা বিভিন্ন জায়গাতেই এটা দেখি যে অল্প শিক্ষিত যেসব মানুষরা আছেন সেসব মানুষরা তারা তাদের চেয়ে একটু বেশি শিক্ষিত যারা তাদেরকে তাদের শিক্ষাকে উদ্দেশ্য করে খুব হেয় করার চেষ্টা করেন, হ্যাঁ ও তো অনেক শিক্ষিত, হ্যাঁ আসছে মাস্টার্স পাস, আসছে ডক্টরেট করে আসছে, কিন্তু মুখের ভাষা কি, হ্যাঁ, মানে এটা যেন একটা অ্যাটাক করার একটা একটা অস্ত্র হয়ে দাঁড়ায় যে ও কেন শিক্ষিত। হ্যাঁ, তো আমার তখন মনে হলো যে আসলেই তো ওরা যে বুবলিকে এভাবে শিক্ষা শিক্ষিত শিক্ষিত বলে রীতিমতো গালাগালিই করছে, এটার পিছনের কারণগুলো কি হতে পারে, কারণ তার মানে হচ্ছে বুবলির যে শিক্ষাগত যোগ্যতা তার ধারে কাছেও অন্যরা নেই। যেমন প্রথমেই আসি দিদির কাছে, অপবিশ্বাস, উনি খুব অল্প বয়সে উনি সিনেমা জগতে আসেন, উনি মাত্র যতদূর জানা যায় যে এসএসসি পাস, পাস করেছেন কিনা সেটাও জানা যায়নি, উইকিপিডিয়াতে বলছে উনি কয়েকটা স্কুলের নাম আছে সেখানে, সেখানে কোনো কলেজ বা ইউনিভার্সিটির নাম দেখা যায় না। এবার আসুন শাকিব খানের কাছে, শাকিব খান উনি সবসময় বলেছেন যে ওনার প্রিয় পেশা ছিল ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার, এই দুটা হতে পারলে উনি খুব খুশি হতেন। তো ডাক্তারি পড়ার জন্য বা ইঞ্জিনিয়ারিং করার জন্য এইচএসসির পরে যে চেষ্টাটা করতে হয় সেটা কোনো কারণে থেমে যায় শাকিব খানের ক্ষেত্রে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা দেওয়ার পর বা রেজাল্ট বেরোনোর পরে, রেজাল্ট বেরোনোর পরে শাকিব খান সামহাও ডিস্ট্র্যাক্ট হয়ে যান, তার যে স্বপ্নটা ছিল ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবার সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেখানে তিনি আর ফিক্স থাকতে পারেননি এবং সামহাও তিনি ফিল্মে চলে আসেন। এবার আসুন বুবলির কথায়, বুবলি উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে অনার্স করা এবং তিনি ঢাকা ইউনিভার্সিটিকে এমবিও করেছেন, এখন পার্থক্যটা তো একদম স্পষ্ট, হ্যাঁ, এখন কথা হতে পারতো তার অভিনয় নিয়ে, কথা হতে পারতো তার ব্যক্তিগত জীবন নিয়ে, তো কথা হচ্ছেই, বারবারই দোষারোপ করা হচ্ছে অপবিশ্বাসের সংসার ভেঙেছে বুবলি ঘোড়ার ডিম, হ্যাঁ, তো কথা সেটা নিয়েও হতে পারতো, কিন্তু বারবারই সামহাও খোঁচা মেরে বলা হচ্ছে শিক্ষিত শিক্ষিত নায়িকা না, সে তো শিক্ষিত নায়িকা, সে কী করলো, বা অপবিশ্বাস বলছেন ও সে শিক্ষিত হলে শুধু সার্টিফিকেটে, পারিবারিক শিক্ষা আসলে তার নেই, হ্যাঁ, কিন্তু আসলে পারিবারিক শিক্ষার ব্যাপারটা যদি বলি তাহলে তো অনেক কথা বলতে হবে, আমি আর ভিডিওটা বাড়তি করতে চাই না, আপনাদের উপরেই ছেড়ে দিলাম এই যে বুবলি শিক্ষাগত যোগ্যতা নিয়ে, হ্যাঁ এত কথা, বাবা আমি কাজ করছি, এত কথা, সেই কথাগুলোর প্রেক্ষিতে আপনাদের মতামত কী।
জানাতে ভুলবেন না। কি করলে